হ্যালো, আসসালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ দেখলাম যে উইথড্র আপডেট নিয়ে, যে আস্থা যে অ্যাপ্লিকেশন আমরা এখন করছিলাম, এই অফারে যারা জয়েন করেছিলেন তারা প্রত্যেকে কিন্তু কেওয়াইসি করার বিনিময়ে $5 করে পেয়েছেন। আর সেই সময় সার্ভারের সমস্যা ছিল, অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু অনেকের $10, $15 এমন কিন্তু দিয়েছিল। আমি নিজে কিন্তু $15 পেয়েছি, সেটা আপনাকে দেখাবো এবং উইথড্র দিবেন কিভাবে সেটাও সম্পূর্ণ বিষয়ে ভিডিওতে দেখানো হবে। দেখুন, আমি যদি উপরে ক্লিক করি, এই অফারটা কিন্তু আমি শেয়ার করছিলাম আগস্টের 22 তারিখে, ঠিক আছে? এখানে দেখুন আগস্টের 22 তারিখে অফারটা আমি শেয়ার করছিলাম ইনস্ট্যান্ট রিওয়ার্ড $5 করে। তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও থেকে যারা এখন কিনেছিলেন তারা এখন উইথড্র দিবেন কিভাবে সেটাও দেখানো হবে। আর এটা দেখে আমি যে $10, $15 পেয়েছিলাম সেটা এখন নিচের দিকে আসে। আসার পরে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা এই। তারপরে এখানে দেখুন যে সবাই পাচ্ছে $5, $10, কিন্তু আমি পেয়েছিলাম $15, সেটারও স্ক্রিনশট এখানে কিন্তু এখনো আসছে, এই যে $15 পেয়েছি। আর এই ব্যালেন্স কিন্তু আমি মার্ক করে দিয়েছিলাম যে $15 পেয়েছি। এই সময় কিন্তু অনেকে অ্যাকাউন্ট খুলছিল, আর যারা খুলছে তারা কিন্তু ভেরিফাই করছে। আর ভেরিফাই করার বিনিময়ে কিন্তু এখন উইথড্র দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? উইথড্র করে কি করবেন সেটা আপনাকে দেখাবো। আর এই স্ক্রিনশটটা, এটা কিন্তু আমার সেই $15 পেয়েছিলাম সেটাতে উইথড্র দিছেই। এটা অনেক অনেকে মনে করতে পারেন যে এটা অন্য অ্যাকাউন্টের স্ক্রিনশট, তাও সেটা আপনার বিষয়। তারপর আমি আপনার মেইলটা দেখে দিই, ঠিক আছে? তো আমার মেইলে চলে যায়, আমার জিমেইলে চলে যায়। জিমেইল আসার পরে আমি যে এখানে যে আস্টার টু আছে এটাতে আমি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন, ঠিক আছে, 160টা টোকেন আমি উইথড্র দিছিলাম, 160টা টোকেন উইথড্র দিছি। এটা কিন্তু আস্টার যে এক্সচেঞ্জার আছে সেখান থেকে উইথড্র দিছিলাম আজকে, ঠিক আছে? 4:32 উইথড্র দিছিলাম এটা। আর এটা তো আমরা পেমেন্ট পেয়েছি বিনান্সে, সেটা বিনান্সের মেসেজটা আপনাদের দেখাই। এই যে বিনান্সের মেসেজ, আমি এখনো মানে কি বলবো, আমি এখনো মানে ম্যাচটা মানে ওপেন করিনি। এটা আমি ওপেন করি, তারপর দেখতে পাচ্ছি এখানে ওপেন ক্লিক করলাম। ওপেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেই 160টা টোকেন টিআরএক্স আমি উইথড্র দিছিলাম। এখন আপনারা উইথড্র দিবেন কিভাবে সেটা আপনাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমরা আপনাদের যে স্টার্ট অ্যাপ্লিকেশনটা আছে চলে আসবেন। আসার পরে এইখানে ফার্স্ট টাইম কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড আছে। যদি ভেরিফাইড থেকে যায়, ভেরিফাইড হয়ে যায়, তাহলে কি করবেন, এখানে যে সিকিউরিটি সেটিং আছে যে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখন সিকিউরিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আপনাকে ইনেবল করতে, ইমেল ভেরিফাই বাউন্ড করতে হবে, তারপরে এখানে যে গুগল অথেন্টিকেটর এটা বাউন্ড করে নেবেন, তারপরে এখানে যে ট্রেড পাসওয়ার্ড, ঠিক আছে, ট্রেড পাসওয়ার্ডটা আপনাকে সেট করে নিতে হবে। ট্রেডিং পাসওয়ার্ড মানে টোকেন সেল করার জন্য, উইথড্র দেওয়ার জন্য, ট্রান্সফার করার জন্য যে ট্রেডিং পাসওয়ার্ড থাকে সেটা, এগুলো সম্পূর্ণ আপনি ক্লিক করে কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে আপনার ব্যালেন্স চলে আসবে এই পাশে এসে আপনি এখানে ট্রেডে ক্লিক করুন। করার পর এখানে দেখতে হবে আপনার টিআরএক্স, ঠিক আছে? এখানে টিআরএক্স এর পেয়ারে উইথড্র দিবেন, কারণ টিআরএক্স ছাড়া আমি এখানে আরো একটা সিস্টেমে দেখলাম উইথড্র অনেকটা সমস্যা, ঠিক আছে? সেক্ষেত্রে টিআরএক্স এ উইথড্র দিলে আপনার টিআরএক্স ফি কাটবে, $15 ফি কাটবে, কিন্তু $1 মতো ফি কেটে নেবে, তারপরে কিন্তু আপনি টোকেনটা পেয়ে যাবেন। কি করবেন, আপনার ট্রেডে ক্লিক করে ফার্স্ট টাইম আপনার টিআরএক্স বাই করে নেবেন। এখানে ক্লিক করবেন, করবেন যে টিআরএক্স অফ ইংলিশ পেয়ারে আপনি টিআরএক্স টা বাই করে নেবেন, ঠিক আছে? তো টিআরএক্স টা বাই করে নেওয়ার পর ওয়ালেটে চলে আসবেন অ্যাসেট। তারপরে উইন্ডো তে ক্লিক করবেন, উইন্ডো তে ক্লিক করার পর এখানে টিআরএক্স সার্চ করবেন। আমি দেখাই দেবো, টিআরএক্স সার্চ করে টিআরএক্স ক্লিক করুন। করার পর এখানে যে ওয়ান চেইন আছে, ওয়ান চেইনে ক্লিক করবেন। ওয়ান চেইনে ক্লিক করার পরে আপনার বিনান্সে যাবেন, বিনান্স থেকে ডিপোজিটে ক্লিক করে টিআরএক্স এর নেটওয়ার্কে যে ডিভিডেন্ট আছে নিয়ে এসে অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। আর এখানে অ্যামাউন্ট কিন্তু 150 টিআরএক্স আপনি এখানে উইথড্র দিতে পারবেন, এর নিচে কিন্তু উইথড্র দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কিনবেন টোকেনটা। দেখেন আমি ধরেন কিনছি, আপনাদের আমি দেখাই দিই। আমি টোকেনটা মনে করেন না, আমি যে $5 পেয়েছি, তা $5 আমি যে টোকেনটা বাই করি তা আপনাদের দেখাই দিই। আমি টিআরএক্স টা বাই করবো এখন, টিআরএক্স আমি এখন বাই করে নেবো, লাইভ ট্রেডে ক্লিক করলাম। পরে তো দেখুন আমার এখানে যে ডলারটা আছে আমি মানে টিআরএক্সটা বাই করে নেবো, টিআরএক্সে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের কিন্তু বাইটা করে নিতে হবে। তো বাই করার জন্য ফার্স্ট টাইম আমাদের এখানে যে মার্কেট প্রাইস আছে না, এখানে মার্কেট প্রাইস সিলেক্ট করতে হবে। করার পর এখানে 100% করে দিতে হবে, যে এখানে বাইতে ক্লিক করতে হবে। তো আমরা মার্কেট সিলেক্ট করলাম প্রাইস, তারপর এখানে 100% করে দিলাম, যে এখানে আমি বাইতে ক্লিক করলাম, ঠিক আছে? তো আমার কিন্তু বাই কমপ্লিট হয়ে গেছে, আমরা অ্যাসেটে চলে আসি। তারপর টিআরএক্স পেয়ে গেছি কয়টা দেখেন, আমি কিন্তু টিআরএক্স পেয়েছি 53টা টিআরএক্স এখানে পেয়েছি।
আর এখানে কিন্তু উইথড্র কিন্তু 150টা টোকেন হলে উইথড্র করা যাবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু আরও 100 টিআরএক্স এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি উইথড্র দিতে পারবো। তো এখানে ডিপোজিটে ক্লিক করে আমাদের ফার্স্ট টাইম বিনান্স থেকে এই অ্যাড্রেসে 100টা টিআরএক্স ডিপোজিট করে নেব। তো 100 টোকেন ডিপোজিট করে নেওয়ার পর এখান থেকে উইথড্রতে ক্লিক করে টোটাল কয়েনগুলো আমার একসাথে হয়ে যাবে, তখন আমরা এখান থেকে জাস্ট উইথড্রতে ক্লিক করে সম্পূর্ণ টোকেনগুলো আমরা উইথড্র করে নেব, ঠিক আছে? তো এইভাবে আপনারা উইথড্র করে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি 3 থেকে 4 ঘন্টার ভিতরে উইথড্র পেয়ে যাবেন। এরা ম্যানুয়ালি আপনার ওয়ালেটটা চেক করে রিভিউ করে তারপর পেমেন্টটা করে থাকে, যেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে? আমরা অফারটা মানে উইথড্র দেওয়ার 3 ঘন্টার ভিতরে আমরা উইথড্র পেমেন্টটা পেয়ে গেছি। তো আপনারা ভিডিওটা দেখে সেমভাবে উইথড্র করে নেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।